28 জুন 2022 খ্রিস্টাব্দ, 14 আষাঢ়, 1429 বঙ্গাব্দ, মঙ্গলবার। ১৭৫৭ সালের 28 জুনের এই দিনে মীর জাফর বাংলার নবাব হন, সেই সঙ্গে রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন। মীর জাফরের পুরো নাম সৈয়দ মীর জাফর আলী খান। তার শাসনামলে ভারত কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু হয়। সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার হয়। ওই সময় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল প্রতিপক্ষ মিশর, সিরিয়া ও জর্ডান সহ আরব বিশ্বকে পরাজিত করে এবং গাজা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। 1976 সালের 28 জুনের এই দিনে আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত হয়। ওই সময় 119 জন নারী ক্যাডেট হিসেবে যোগ দেন এবং এরা কমিশন পান 1980 সালে। ১৯৯৬ সালের 28 জুনের এই দিনে তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান দেমিরেলের 73 বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয়। সুলাইমান দেমিরেল 1993 থেকে 2000 সাল পর্যন্ত তুরস্কের নবম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।